কেমন লাগবে বলেন তো, যখন আপনি শুয়ে আছেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং দুর্গম ঝর্ণাটির পাশে। হ্যাঁ, আমি আমিয়াখুম ঝর্ণার কথাই বলছি। সবুজে বেষ্টিত এবং অপরূপ সৌন্দর্যে ঘেরা এই আমিয়াখুম ঝর্ণা। যাওয়ার পথটা অনেক সুন্দর, বাট যেতে অনেক 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 কষ্ট। থুইচাপাড়া এবং জিন্নাপাড়া থেকে অনেকটা দূরে এই ঝর্ণা। ঝর্ণায় যেতে হলে শুধু হাঁটবেন, উপরে উঠবেন, আবার নামবেন, আবার কিছুক্ষণ হাঁটবেন, আবার কিছুক্ষণ উঠবেন, আবার কিছুক্ষণ নামবেন, আবার কিছুক্ষণ হাঁটবেন। কোথায় হাঁটবেন? ঝিরি পথ ধরে হাঁটবেন, পাহাড়ের উপরে হাঁটবেন, পানির মধ্যে হাঁটবেন, বা যেখানেই হাঁটবেন আপনি সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্য দিয়ে যাচ্ছেন। দুইটা পাশ পাহাড়ে ঘেরা, সাথে ঝিরি পথ। খুবই খারাপ, ট্রেকিং করতে করতে আর পারতেছি না, ঠান্ডা পানি পাইছি তাই গায়ে দিচ্ছি, একটু নিজেকে ঠান্ডা করতেছি। এত কষ্টের পরেও যখন আপনি এই জায়গাটাতে এসে দাঁড়াবেন, আপনার সব কষ্ট ভুলে যাবেন। সব কষ্ট মানে সব কষ্টই ভুলে যাবেন। এখানে আসলে অবশ্য উপলব্ধি করতে পারবেন পাহাড়ি মানুষ এখানে কীভাবে জীবন ধারণ করে, কতটা কষ্ট করে তাদেরকে জীবন ধারণ করতে হয়, কত পরিশ্রম করতে হয় খাবারের জন্য। অবশ্য আমাদেরও কষ্ট কম হয় নাই, আমরাও যথেষ্ট কষ্ট করেছি। শুধু একটাই ব্যাপার, জয় করতে হবে। আমরা জেনেছি আমরা করব জয় নিশ্চয়। প্রথম দিন নাফাখুম ঘুরে আমরা থুইচাপাড়াতে রাত্রি যাপন করলাম। সকালবেলা উঠে পুরোটা থুইচাপাড়া আমরা ঘুরে দেখলাম। আসলেই অনেক সুন্দর থুইচাপাড়াটা। এখানের পানির ব্যবস্থা নিয়ে একটা মজার কথা বলি, এখানে কিন্তু কোনো ধরনের সাপ্লাই পানি বা মোটর টোটর এই ধরনের কিছু নাই। এই সিস্টেমটা হচ্ছে ঝর্ণা থেকে মোটা পাইপ দিয়ে আস্তে আস্তে চিকন করে 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 এখানে পানিটা চলে আসে এবং অটোমেটিক চলে আসে, এই পানিটা সবসময় পড়তে থাকে। এই টেকনিকটা আসলে সব পাড়াতেই ইউজ করে। এটা হচ্ছে পানির জন্য, পানির ভালো একটা সোর্সিং এবং পানিগুলো খুবই মিষ্টি এবং এই পানি খাওয়াও যায় এবং সব কিছুই এই পানি দিয়েই করে। তো যখন আসবেন ডোন্ট বি হেজিটেটেড টু ইউজ দ্য ওয়াটার। এখন বাজে সকাল 7টা, আমরা হচ্ছে আমিয়াখুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। টিম মেম্বাররা সবাই রওনা দিল, আলহামদুলিল্লাহ আজকে ভালো একটা ট্যুর হবে। আজকে আমিয়াখুম, সাত ভাই খুম, ভেলাখুম, ইনশাল্লাহ দেখা হবে। আমি খুম হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আজকে নাফাখুম আমিয়াখুমের দ্বিতীয় দিন। আজকে সকালবেলা আমরা নাফাখুম এসে পৌঁছাইছি। পৌঁছানোর পরে আজকে সকালবেলা আমিয়াখুমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সকালবেলা দেশি মুরগি এবং দেশি চালের ভাত খাইছি। এখন হচ্ছে দেবতা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রচণ্ড কষ্টের একটা ট্র্যাক আগে থেকে বলা আছে। আজকে কী দেখবো? আজকে দেখবো আমিয়াখুম, ভেলাখুম, সাত ভাইখুম এবং নাইখান মুখ, সবগুলো একসাথে এবং সবগুলোকে আপনাদের ঘুরে দেখাবো। চলেন, লেটস গো। যা বলছে আসলে ঠিক, কষ্ট শুরু হয়েছে, পাহাড়ে ওঠা শুরু হয়েছে। সামনে কি অবস্থা জানি না।
দেখা হবে। আমরা কালকে হচ্ছে ঝিরি পথ দিয়ে হাঁটছি, আর আজকে হচ্ছে পাহাড়ি পথ। এটাই হচ্ছে আমিয়াখুম আর নাফাখুমের মধ্যে ডিফারেন্স। নাফাখুমে আপনাকে যেতে হবে ঝিরি পথ দিয়ে, আর আমিয়াখুমে যেতে হবে হচ্ছে পাহাড়ি পথ দিয়ে। আজকে কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হবেও আজকে। আসলে আপনার দেবতা পাহাড় যার নাম শুনলে সবাই ভয় পাই যায়। আমি বলবো যারা হচ্ছে একটু ট্রেকিং কম করেন তারা হচ্ছে নাফাখুম বৃষ্টির দিনে, এই যেমন এখন এখন বৃষ্টি শেষ, এখন আপনারা নাফাখুম আসতে পারেন। নাফাখুমে এত ট্রেকিং নাই, নাফাখুমের পাশে একটা পাড়া আছে, ওই পাড়া থেকে আপনারা থেকে আবার ব্যাক করবেন, তাও অনেক সুন্দর্য দেখা যাবে। আর যারা ট্রেকিং ভালো জানেন তাদের জন্য হচ্ছে এই দেবতা পাহাড় পাড়ি দিয়ে আমিয়াখুমের রাস্তা। শুনতেছি যে 90 ডিগ্রি খারাপ পাহাড়ে উঠতে হবে, কে জানে আল্লাহ জানে কি অবস্থা। দেবতা পাহাড় যাওয়ার পথে আমরা এখানে 10 মিনিটের ব্রেক নিছি। যারা হচ্ছে আপনারা শারীরিকভাবে অতটা এগ্রেসিভ না, পারবেন না ট্রেকিং করতে, আপনারা মাঝে মাঝে হচ্ছে 10 মিনিটের একটা ব্রেক নেবেন, তাহলে দেরি হোক বাট স্টেমিনাটা এবং মনোবল শক্তি মানে মনের শক্তিটা থাকবে। আমরা একটু রেস্ট নিচ্ছি তারপর আমরা যাব। খুব খারাপ অবস্থা ভাই। এ হচ্ছে সেই পাহাড়ি ধান যারা যাকে আমরা জুম বলি, জুম চাষ। এখানকার চালগুলো অনেক মজার, তোমার হচ্ছে এই ধানগুলো আপনার লাল রঙের। আমরা যখন কালকে রাতে খাই ভাত দেখে, ভাতের কালার দেখে ভয় পেয়ে গেছিলাম, পরে দেখলাম যে আসলে এগুলো অনেক মজার এবং এগুলোর ক্যালোরিও বেশি। সো লাল চাল দেখলে ভয় পাবেন না, আর মজা করে বেশি খাবেন দুইটা। হ্যাঁ, আসো আসো। দ্বিতীয়বার হচ্ছে আমরা বিশ্রাম নিচ্ছি 10 মিনিটের বিরতি। এতদিন মানুষে বাস দিছে, হাতেও বাস খাচ্ছি, সেটাও বাস, এগুলো কিন্তু খাওয়া যায়। আপনার কুশল যেরকম খায় বাস খাচ্ছি, সারা জীবন এরকম খাইছি। বাস খাইছে না, সারা জীবন মানুষে বাস দিছে, কথা দিই সকাল বিকাল। পাহাড়ি পথের মধ্যে মাঝে মধ্যে এরকম ঝিরি পাইলে যতটুকু সম্ভব ফ্রেশ হয়ে নেবেন। এই পানিটা প্রচণ্ড ঠান্ডা, খুবই ভালো লাগতেছে। এবং এখানে আমরা হচ্ছে আমাদের বোতলগুলোকে রিফিল করতেছি, এখানে খাবার পানিও আমরা এখান থেকে সংগ্রহ করব। এখানে এরকম বিশ্রাম নেবেন, তারপর আবার প্রাণশক্তি ফিরে আসবে, দেন আবার হাঁটবেন। হারিরাম ত্রিপুরা আমাদের আজকে আমিয়াখুমের গাইড। ও হচ্ছে ত্রিপুরা যে পাড়া আছে দিন্না পাড়া, সেই পাড়ারই ছেলে। হ্যাঁ, লোকাল ছেলে। ও আমাদের একটা ছোট ঝর্ণায় নিয়ে আসছে, এই ঝর্ণাটার নাম আমরা জানি না। এই ঝর্ণাটা আসলে সুন্দর, এবং যারা আপনারা গোসল করবেন
প্রচন্ড ঠান্ডা পানি, খুবই আরাম। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা, দেবতা পাহাড়। আমরা অবশ্য আসার সময় উঠবো, বাট যাওয়ার সময় হচ্ছে নামতে হবে। দেখি কি অবস্থা, আসেন। দেবতা পাহাড়ের চূড়ায় আমরা জ্যামে পড়ে গিয়েছি। আমাদের হচ্ছে সামনে টুইটুই গ্রুপ, ওনারা যাচ্ছে, ওনারা খুব রিস্কে, সেজন্য আমরা ওয়েট করছি। টুইটুর পিছনে আমরা পই পই একসাথে করে চলে যাব। দেবতা পাহাড়ের সবচেয়ে রিস্কি জায়গা হচ্ছে এটা, আমরা এখন যেটা পার করছি। এটা বেয়ে বেয়ে নামতে হবে। এই জায়গাটা আসলে একটু একটু রিস্কে, সাবধানে থাকবেন। আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ওহ বুকের গভীরে আছে পেয়েছি, আমরা করব জয় নিশ্চয়। We shall overcome someday. Oh, buker gobhire amra jenechi, amra korbo joy nishchoy. আমরা হচ্ছে এখন নৌকায় করে ভেলাকুমে যাচ্ছি। আপনার হচ্ছে ভেলাকুম ঘুরে তারপর হচ্ছে আমরা আমিও ঘুমে যাব। আমরা ভেলাকুম শেষ করে, আসলে ভেলাকুমের নাইকুম মুক্তাতে যেতে পারি নাই বৃষ্টির কারণে, অনেক পানি, যে কারণে আমরা ওদিকে যেতে পারি নাই। আমরা এখন হচ্ছে ভেলাকুম থেকে আমরা হচ্ছে এখন আমিয়াকুমের পথে। এই বড় বড় পাথর, এগুলো আমরা পাড়ি দিয়ে যাব। আমাদের সবচেয়ে বড় চিহ্নিত জায়গা আমিয়াকুম, ওখানে যাচ্ছি।
আমি এখন যার কাছে আসার জন্য এত দিন ধরে প্রতীক্ষা এইটা বাংলাদেশের শ্রেষ্ঠ ঝর্ণা দেবতা পাহাড় শেষ দেবতা পাহাড় থেকে এইমাত্র ট্রেকিং কমপ্লিট করলাম দেখেন অবস্থা হার্ট বিট শোনা যাচ্ছে চেহারার অবস্থা দেখেন কতটা খারাপ এই যে পিছনে যে ঘরটা দেখতেছেন এইটার মধ্যে খাবার দাবার খাবো পানি পাবো কি অবস্থা নীরব প্রচন্ড টায়ার্ড কি খবর দেবতা পাহাড় কেমন লাগছে পাহাড় তো খুবই কষ্ট লাগছে পেইন দিছে বাট অমিয়াকুম দেখে খুব ভালো লাগছে লাইফের একটা মিশন টিক মার্ক হয়েছে আসলে যারা দেবতা পাহাড় আসবেন অতটা কষ্টের না যতটা আসলে আমরা ভাবি 80°-90° অ্যাঙ্গেলের পাহাড় একটু মনোবল শক্ত রাখলে পারবেন আর এখন হচ্ছে নাস্তা পানি খাবো আমার বন্ধু দেখেন পানি কীভাবে ঝুলাই পানি কীভাবে ঝুলাই রাখছে আসলে হাতে ধরার কোনো অপশন নাই হাতে বাঁশ ধরে রাখতে হয় ওই জন্য গলায় পেঁচাই রাখছে আর এখানে বসে আমরা এই ঘরের মধ্যে খাবার দাবার খাবো পানি টানি খাবো ঠিক আছে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও চলে আসব আপনাদেরকে নিয়ে নতুন কোন জায়গায় ট্রাভেল উইথ সৈকতের সাথে থাকবেন সবসময় আর সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সবগুলোই করবেন আর আমি এখনই আসলে এই পানির মধ্যে ধাপা ধাপি ছাড়া যাবেন না সব কিছু ঘুরবেন ছবি টবি তুলবেন তারপর এখানে একটা ধূপ দিবেন তারপরে চলে যাবেন খোদা হাফেজ বাংলাদেশ